করোনা আবহের জন্য উত্তরবঙ্গের অন্যতম সেরা উৎসব ডুয়ার্স মেলা এবছর বাতিল করা হয়েছে। গত বছর ১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসব অনুষ্ঠিত হয়েছিল ২৯শে ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরই ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ১০ দিন ব্যাপী চলে এই ডুয়ার্স উৎসব। মূল মঞ্চ তথা সাংস্কৃতিক মঞ্চ এবং শিশু মঞ্চে বিভিন্ন শিল্পীর সমন্বয়ে প্রতিদিন অনুষ্ঠান পরিবেশিত হয়। কলকাতা এবং মুম্বাই খ্যাত শিল্পীরা মূল মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করে। এই মেলায় প্রায় ১০০০-এর উপরে স্টল বসে, যেখানে দেশ বিদেশ থেকে বহু দোকানদার বিপুল সম্ভার সাজিয়ে মেলায় আগত দর্শনার্থীদের আকর্ষিত করে। এই উৎসবকে ঘিরে আলিপুরদুয়ারবাসীর উন্মাদনা থাকে তুঙ্গে। শারদীয়ার পর থেকেই তারা ডুয়ার্স উৎসবের দিন গুনতে শুরু করে। এই মেলাতে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এমনকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষের ঢল দেখতে পাওয়া যায়। কিন্তু মারণব্যাধি করোনার প্রকোপে স্বাস্থ্যবিধি মেনে এই উৎসব স্থগিত রাখা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই আলিপুরদুয়ারবাসীর মন ভার। বিশ্ব ডুয়ার্স উৎসব প্রতি বছরই আলিপুরদুয়ারে আমরা অনুষ্ঠিত করি, পালিত হয়, এবং ১০ দিনব্যাপী এই মেলার সারা পৃথিবীতে এর এই মেলার প্রচার আছে। কিন্তু কোভিড পরিস্থিতিতে এই বছর অর্থাৎ ২০২০ সালে ডুয়ার্স উৎসব আমরা করতে পারছি না, কারণ প্রশাসনিক যে পারমিশন বলুন বা সরকারের যে পারমিশন বলুন বা পরিস্থিতি কোনোটাই এই মুহূর্তে ডুয়ার্স উৎসব করার মতো নেই। কিন্তু উৎসব মানুষ চায় এবং ডুয়ার্স উৎসব হবে। আমরা যদি আগামী বছর ২০২১ সালে যদি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বা সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে ১০০% আমরা ২১ সালে করবো ডুয়ার্স উৎসব। সেটা যদি প্রথম দিকে বা কবে হয় সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। প্রথম দিকেও যদি হয় বা তারপরেও যদি হয়, তবে ডুয়ার্স উৎসব আমরা করবো। মানুষের এটা সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন কখন ডুয়ার্স উৎসব অনুষ্ঠিত হবে, এবং যেমন দুর্গাপূজার জন্য সারা বছর মানুষ একটা তার চাহিদা থাকে, ঠিক তেমনভাবে এই ডুয়ার্স মেলা বা ডুয়ার্স উৎসব মানুষের এখন আত্মার উৎসবে পরিণত হয়েছে, এটা বিশ্ব ডুয়ার্স উৎসবে পরিণত হয়েছে। আমরা চেষ্টা করছি, ইতিমধ্যেই আমাদের অনেকগুলো আলোচনাও হয়েছে, ডুয়ার্স উৎসব নিয়ে একটা মিটিংও আমরা করব যে কবে কীভাবে এই ডুয়ার্স উৎসব আমরা করতে পারি। দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পাশাপাশি আলিপুরদুয়ারবাসীর জন্য আরেকটি উৎসব হচ্ছে ডুয়ার্স উৎসব। আমাদের এই ডুয়ার্স উৎসবে একটি মিলন উৎসব বলতে পারি। এখানে বিভিন্ন আমাদের ডুয়ার্স এলাকার, প্রান্তীয় এলাকার লোকজন এই ডুয়ার্স উৎসবের যে ১০ দিন তারা উৎসবে মেতে ওঠে। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা এখানের এই উৎসবের দিকে তাকিয়ে থাকে যে কবে ডুয়ার্স উৎসব আসবে, তারা কিছু রোজগারের আশায় তারা তাকিয়ে থাকে। এবার এই কোভিড পরিস্থিতির জন্য ডুয়ার্স উৎসব হচ্ছে না শুনলাম, এটা খুবই একটি দুঃখজনক সংবাদ আমাদের জন্য। আমরা এই ডুয়ার্স উৎসবের মাধ্যমে দেখে থাকি বাইরের শিল্পীরা, কলকাতার শিল্পীরা কিংবা বাইরের শিল্পীরাও আসে। আমাদের আলিপুরদুয়ারবাসীর কাছে এটি একটি, বলা যেতে পারে আলিপুরদুয়ারবাসীর জন্য এটি খুবই একটি খারাপ সংবাদ। আলিপুরদুয়ারবাসী হিসাবে আমি এটাই বলবো যে তাছাড়াও আমাদের আর কিছু করার নেই। কোভিড পরিস্থিতিতে এই প্রশাসন এরকম একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আরেকটি বিষয় বলি প্রশাসনের কাছে, যে এই যেহেতু ডুয়ার্স উৎসব করা সম্ভব হচ্ছে না, প্রশাসন পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা ক্লাবদের কাছে একটি অনুরোধ যে অল্প জমায়েতের মাধ্যমে এই মাঠেই, আমাদের প্যারেড গ্রাউন্ডেই, যদি কোনো খেলা বা স্পোর্টস বা ক্রিকেট জাতীয় কোনো অনুষ্ঠান করা হয়, অন্ততপক্ষে আলিপুরদুয়ারবাসী, এটা ডুয়ার্স উৎসবের প্যারালাল বলবো না, তবু আলিপুরদুয়ারবাসীর জন্য ভালো হবে। আমার নাম প্রশান্ত ঘোষ।